আপনি কি আপনার বাইকের আইডল আরপিএম নিয়ে প্রবলেমে আছেন? আইডল আরপিএম অটোমেটিক্যালি কমে যাচ্ছে, কমতে কমতে একটা সময় ছোট ছেড়ে দিলে ইঞ্জিন নিজে নিজেই অফ হয়ে যাচ্ছে। আমার বাইকেও এমন হয়েছিল। আজকের ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের এই প্রবলেমটার ছোট্ট একটা হলো সমাধান দেওয়ার। শুধুমাত্র 30 সেকেন্ডে আপনি নিজেই এই প্রবলেমটার একটা সলিউশন নিয়ে আসতে পারবেন। ব্যাপারটা খুব ইজি, কিন্তু আমরা যারা নতুন বাইকার রয়েছি আমাদের জন্য অনেক সময় ছোটো ছোটো ব্যাপারগুলো বেশ ডিফিকাল্ট হয়ে যায়। এছাড়া এই প্রসেসটার মধ্যে কিছু ডুস ডোন্টস ইভেন কিছু প্রিকশনসও রয়েছে, তো যাতে আপনার কোনো ভুল না হয় বা আপনি নিজের অজান্তে আপনার বাইকের কোনো ক্ষতি করে না ফেলেন, সেজন্য প্লিজ মেক শিওর আপনারা পুরো ভিডিওটাই দেখছেন। শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, স্টার্ট নাও বাই সাবস্ক্রাইবিং অ্যান্ড ক্লিকিং দ্য বেল বাটন সো ইউ ডোন্ট মিস এনি ভিডিও। কারণ মোটরসাইকেল রিলেটেড রিভিউ, প্রবলেম সলিউশন, টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওগুলো আমি আপনাদের জন্য রেগুলার পোস্ট করতে থাকবো। প্রথমে আসি আইডল আরপিএমটা কী। বাইকের ইঞ্জিন স্টার্ট করার পরে থ্রোটল বা অ্যাক্সিলারেশন না দিলেও অটোমেটিক্যালি যে পরিমাণ রোটেশন পার মিনিট বা থ্রোটল অটোমেটিক্যালি হয় বা দেয়া থাকে সেটাকেই আইডল আরপিএম বলা হচ্ছে। এটা যদি প্রয়োজনের তুলনায় কম থাকে সেক্ষেত্রে একটু পরপর আপনার ইঞ্জিন বা আপনার ইগনিশন অফ হয়ে যেতে পারে, এবং সেটা যদি প্রয়োজনের তুলনায় বেশিও হয় সেক্ষেত্রে আপনার অপ্রয়োজনীয় ফুয়েল কনজাম্পশন বাড়তে থাকবে। তো আইডল আরপিএম কম না বেশি সেটা কীভাবে বুঝব? আপনার বাইকের স্পিডোমিটারে রেভ পোর্শনে আপনার আইডল আরপিএমটা রয়েছে। যদি আপনার ডিজিটাল মিটার হয় সেক্ষেত্রে আইডল অবস্থায় আপনার রেভে কয়টি দাগ রয়েছে সেটার উপর নির্ভর করছে আপনার এই মুহূর্তে আইডল আরপিএম কত রয়েছে। প্রতি দাগ সমান কত আরপিএম সেটা আপনি আপনার ওনার্স ম্যানুয়ালে পাবেন। সাধারণত 1000 আরপিএমকে আইডলের স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়, তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে বা ক্ষেত্র বিশেষে সেটা 1200 ইভেন 1400 হতে পারে। তো আমাদের আজকের মূল বিষয়টা হচ্ছে, যদি আমার আইডল আরপিএমটা কম থাকে বা বেশি থাকে সেটা আমরা কীভাবে অ্যাডজাস্ট করব। প্রথমে আপনার বাইক স্টার্ট করুন এবং কিছু সময় রাইড করুন যাতে আপনার ইঞ্জিনটি কিছুটা ওয়ার্ম হয়। এরপর আপনার বাইকটি সেন্টার স্ট্যান্ডে রাখুন অথবা সেটা সোজা অবস্থায় রাখুন। এরপর আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের নিচে এবং ইঞ্জিনের একটু উপরে ঠিক এই জায়গাটায় একটা নব রয়েছে। এই নবটা ক্লকওয়াইজ যদি ঘোরান সেক্ষেত্রে আপনার আইডল আরপিএম বাড়বে, এবং যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরান তাহলে আইডল আরপিএম কমবে। আমার বাইকে মিটারে দুটো দাগ মানে হচ্ছে 1000 আরপিএম। এখন আমি এটা 1000-এ সেট করছি। যতক্ষণ পর্যন্ত দু দাগ না আসছে ততক্ষণ পর্যন্ত আমি বাইকের নিচের যে নবটি রয়েছে সেই নবটি ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। এটা আপনি চাইলে দুই দাগের পরে এমন অবস্থায় সেট করতে পারেন যে দুই দাগের পরে আরেকটা দাগ অফ অন হচ্ছে, সেক্ষেত্রে এটা বোঝাচ্ছে আর আইডল আরপিএম 1000-এর বেশি বাট 1500-এর কম। তো জাস্ট 30 সেকেন্ডেই আপনি আপনার বাইকের আরপিএম সমস্যার সমাধান করে ফেললেন। তো এক্ষেত্রে কিছু ডুস অ্যান্ড ডোন্টস রয়েছে এবং কিছু প্রিকশনস রয়েছে, কারণ এই আরপিএম অ্যাডজাস্টমেন্টের সঠিক নিয়ম হচ্ছে একটা ডিজিটাল মেশিনের মাধ্যমে এই আরপিএমটা অ্যাডজাস্ট করা। মেশিনটা হচ্ছে এরকম যে আপনি যখন নব ঘুরিয়ে আরপিএমটা অ্যাডজাস্ট করবেন তখন মেশিনটা আপনার বাইকের কিছু কম্পিউটারের সাথে কানেক্ট করে দেওয়ার পর মেশিনে সেই রিডিংটা এক্সাক্ট রিডিংটা দেবে, যে 1000, 1200 বা 1100, 1400 সেই এক্সাক্ট রিডিংটা দেবে। তো আপনারা চেষ্টা করবেন এই রিডিংটা অবশ্যই সেই ডিজিটাল মেশিনটা অ্যাটাচ করে করার জন্য, সেটা আপনার কাছে থাকলে ভালো। তবে আমি যতটুকু জানি সেটা সার্ভিস সেন্টারে সবসময় অ্যাভেলেবেল রয়েছে, তো সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে এটা করলে সবচেয়ে ভালো হয়। প্রতি মাস বা দুই এক মাস পর পর অবশ্যই সার্ভিস সেন্টার থেকে আপনার আরপিএমটা অ্যাডজাস্ট করে নিন। এবং এক্ষেত্রে ডুস অ্যান্ড ডোন্টসগুলো হচ্ছে, এটা খুব বেশি সময় আপনার ফ্রিকুয়েন্টলি যদি একদিন দুদিন পরপরই আপনার বাইকে এই আরপিএম সমস্যাটা হতে থাকে সেক্ষেত্রে আমার মনে হয় আপনি নিজে নিজে সবসময় এটা অ্যাডজাস্ট করাটা উচিত হবে না, সার্ভিস সেন্টারে নিয়ে যান। অন্য কোনো মেজর সমস্যা রয়েছে কিনা সেটা অবশ্যই চেক করে দেখুন। এবং এক্ষেত্রে আরেকটা ডোন্টস রয়েছে, সেটা হচ্ছে অবশ্যই ঠান্ডা অবস্থায় আপনার আরপিএমটা অ্যাডজাস্ট করবেন না, আই মিন ইঞ্জিন ঠান্ডা অবস্থায়। অবশ্যই একটু বাইক রাইড করে আপনার বাইকের ইঞ্জিনটা একটু ওয়ার্ম করে নিন। এছাড়া আপনার পেছনে যদি পিলিয়ন থাকে সেই অবস্থায় আপনি অ্যাডজাস্ট করবেন না, কারণ পিলিয়ন থাকলে অনেক সময় আমি যেটা খেয়াল করছি আমার বাইকে আরপিএমটা অনেক সময় কমে যায়, কখনো কখনো বেড়ে যায়। আর এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে, কখনো সাইড স্টেজে থাকা অবস্থায় আপনি আরপিএমটা অ্যাডজাস্ট করবেন না, সেক্ষেত্রে আপনার অ্যাডজাস্টমেন্টটা হয়তো ঠিক হবে না।
হন্ডা সিভিক ট্রিগার নিয়ে যে ফুল রিভিউটা আমি করেছিলাম সেখানেও আমি এই সমস্যাটা এই সেম সমাধানটাই দিয়েছিলাম। তখন কয়েকজন ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্স আমাকে রিকোয়েস্ট করছিলেন যাতে এই বিষয়টা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও বানাই এবং ভিজুয়ালি করে এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো সেই কারণে আমি আসলে ভিডিওটা বানালাম। এবং আপনাদের যদি এই রিলেটেড কোনো রিকোয়ারমেন্ট থাকে, কোনো বিষয় নিয়ে জানা আমি আপনাদের জন্য ভিডিও করি, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সেটা করার। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, বিকজ আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।